মর্নিং বন্ধুরা ওয়েলকাম চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো বাসি কাজকর্ম সব সেরে নিচ্ছি তো দেখো কত তাড়াতাড়ি সব কাজকর্ম করছি অনেকটাও বেলা হয়ে গেছে তো ঘর বারান্দা সব মোছা হয়ে গেল এখন বাসি উঠোনটা ঝাড় দেবো ঝাড় দিয়ে স্নান করতে যাব তো চলো তা মধ্যে দেখো কত পিপের বাসা করেছে ঝাড়াটা দিয়ে না ঝাঁদ দেওয়াই যাবে না আর চলো আমার যায় ঝাড়টা দিয়ে একটু ঝাড় উঠোনটা ঝাঁপ দিয়ে নিই তো অনেকটা বেলা হয়ে গেছে আজ হচ্ছে লোকনাথ পুজো ঘরে ঠাকুর আছে পুজো দেব। তো সেই জন্য তাড়াহুড়ো করে কাজ করছি তো চলো বাসে কাজ কাজ করে নিই তারপরে ঠাকুর পুজো দেব আর উঠোনে এত পাতা সে আর বলার মতো না আর উঠোনের মধ্যে সব কাঁঠাল গাছ সব গাছপালা ভর্তি সেই জন্য পাতায় ছড়িয়ে থাকে তো দেখো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে স্নান করে ঘরে আসলাম তো এখন পুজো গোছাবো পুজোর কাজ তো এই যে তোমাদের দাদা সব ফল মিষ্টি এনেছে মানে বাজার থেকে পাঠিয়েছে এখন বেলা প্রায় এগারোটা মতো বাজে তো চলো আমি ঠাকুরের জন্য ফলটা বানিয়ে নিই মানে আমার এই ঘরে ঠাকুরের সিংহাসন নেই আমার ওই বাড়িতে ঠাকুর আছে আর এই ঘরে শুধু গোপাল থাকে তো চলো গোপাল সোনাকে সেবা দিয়ে ওই ঘরে যাব ঠাকুর পুজো দিতে তো ফলটা বানিয়ে নিই তারপরে পুজো দেবো আর মেয়ে বড় মেয়ে স্নান করছে ও বলছে মা তোমার সাথে পুজোর কাজ গুছিয়ে দেবো ও পুজোর কাজ ঠাজ করতে খুব ভালোবাসে আর ছোটো মেয়ে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চা বিস্কুট খেয়ে বাইরে খেলা করছে তো এখনও রান্নাবান্না বসায়নি তো ভাবলাম স্নান করে আগে ঠাকুরের পুজোটা দিয়ে নিই তারপরে রান্নাবান্না করব আমাদের ঘরে যে লোকনাথ ঠাকুরটা আছে সেই ঠাকুরটার পুজো আমার বর বিয়ের আগের থাকতেই এই লোকনাথ ঠাকুরের পুজো করে মানে আমি বিয়ের পর এসে শুনেছি তখন অনেক বড় করে পুজো করতো খিচুড়ি টিচুড়ি করতো সবাইকে খাওয়াতো কিন্তু আমি বিয়ের পর এসে দেখিনি তো সবাই বলে তো এক তোমাদের দাদা নিজের হাতেই পুজো করতো তো বিয়ে হয়ে আসার পর থেকে দায়িত্ব এখন আমার ঘরে তো এখন দেয় না ঠাকুরকে আর পুজো সমস্ত কিছু এনে আমাকে দিয়ে বলবে তুমি পুজো করো তো এখন এই সতেরো বছর ধরে আমি করছি পুজো তো এই যে ঠাকুরের ফল বানানো হয়ে গেছে এই যে ছোট্ট থালাটা আমার গোপাল সোনা তো চলো আমার গোপাল সোনাকে সেবাটা দিয়ে তারপরে যাব এই ঘরের পূজা দিতে তো এই যে গোপাল সোনাকে স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে আমি সেবা দিয়ে দিলাম পুজো দিয়ে দেওয়া তারপরে দেখো চলে আসলাম এই বাড়িতে ঠাকুর ঠাকুর সব পয়সা করে মুছে পয়সার করে এখন দেখো চন্দন দিয়ে ঠাকুরকে একটু সাজিয়ে নিচ্ছি এই যে বলবে তোমরা কেমন লাগছে আর এই যে শিব ঠাকুরকে একটু চন্দন দিয়ে বেলপাতা দিয়ে দিই তো এই ঘরে আমার সিংহাসন ঠাকুর এই যে এখানে আছে কারণ ঘরে দেখেছই তো আমার রাখার জায়গা নেই সেই জন্য ঠাকুর এই ঘরে থাকে তো চলো ঠাকুরের পুজো দিয়ে ঠাকুরকে একটুখানি ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো করে নিই দেখো গাছের ফুল প্রত্যেক বছর তোমাদের দাদা মালা পাঠায় এবছর মনে হয় ভুলে গেছে তো এবছর আর মালা পাঠায় নিই রাধা গোবিন্দ ঠাকুর বজরঙ্গলী ঠাকুর লক্ষী ঠাকুরচন্ডী ঠাকুর সব ঠাকুরই আছে আর মোটামুটি যেরকম পারি দেওয়ার চেষ্টা করি তো এই দেখো দেখো বন্ধুরা পুজো করা হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার হলো না আমি পুজো করছিলাম যখন তখন ক্যামেরা ধরা গিয়েছিলাম তো চলো আমার পুজো গোছানো হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে দেখো পুজো টুজো দিয়ে মেয়েকে প্রসাদ দিলাম আমি প্রসাদ খাচ্ছি খেয়ে ঠেয়ে এবার রান্নাঘরে যাব রান্না বান্না করবো তো প্রসাদ টসাদ খেয়ে এবার যাবো রান্নাঘরে তো চলো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে লোকনাথ বাবার পুজো করে নিলাম তো এরকম আমাদের এখানে প্রত্যেকের বাড়িতেই ঠাকুর আছে সবাই ঘরে ঘরে লোকনাথ পুজো হয় তো চলো বন্ধুরা ভিডিওটা সে পর্যন্তই রাখলাম তো বাই বাই